হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কোন একটি স্পেসিফিক সেলকে লক করা যায় বা প্রোটেক্ট করা যায়। যেমন ধরুন, এখানে একটা টেবিল আছে, যে টেবিলে আমরা এই সেলগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আমি চাচ্ছি এই সেলগুলো লকড অবস্থায় থাকবে, কেউ এটাকে এডিট করতে পারবে না। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে শীটটিতে আমরা এই কাজগুলো করব সেই শীটটি আমাদের সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ সবগুলো সেল আমাদের সিলেক্ট করতে হবে। সেলগুলো সিলেক্ট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এই যে দেখুন, বাম দিকের উপরে কোনায় এই ঘরটিতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন সবগুলো সেল আমাদের সিলেক্ট হবে। এবার আমরা রাইট ক্লিক করব, মাউসে ফরম্যাট সেলে যাব। এখান থেকে একটি ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা যাব প্রোটেকশনে। এখানে যদি আমাদের চেক করা থাকে সবগুলো, তাহলে আমরা আনচেক করে দেবো। এবার ওকে প্রেস করব। এখন আমাদের কাজ হচ্ছে যে সেলগুলো আমাদের লকড করতে হবে বা প্রোটেক্ট করতে হবে সেই সেলগুলো আমরা সিলেক্ট করে নিব। এবার মাউসে রাইট ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করব, তারপর এই যে প্রোটেকশন ট্যাবে যে লক করে দিব, লকটিকে চেক করে এবার ওকে প্রেস করব। তারপরে আমাদের যে কাজটা হচ্ছে তা হচ্ছে আমরা এই যে মেনু বার থেকে রিভিউ অপশনে যাব, এখান থেকে প্রোটেক্ট শিটে যাব এবং প্রোটেক্ট শিট একটা ডায়লগ বক্স আসবে, এখানে পাসওয়ার্ড চাপে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব এবং ওকে প্রেস করব। পাসওয়ার্ড কনফার্ম করবে, 1 2 3। পাসওয়ার্ড কনফার্ম করার পর আমরা ওকে প্রেস। তাহলে দেখুন, এখন আমরা যত এখানে ক্লিক করি বা কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করি তাহলে চেঞ্জ হবে না। এভাবে আমরা যে কোনো শিটের যে কোনো সেলকে প্রোটেক্ট করতে পারি। এখন আমরা ইচ্ছে করলে এই সেলগুলোতে আমরা এডিট বা ডিলিট সবকিছু করতে পারবো। যেমন এখানে যদি আমি ডাবল জিরো দিতে চাই, তাহলে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে এবং এখানে গ্রেডও চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন এটাকে যদি আমরা আনপ্রোটেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা আগের মতোই মেনু বার থেকে রিভিউ যাব এবং আনপ্রোটেক্ট এখানে ক্লিক করব, পাসওয়ার্ডটি দিব, ওকে প্রেস করব। তাহলে দেখুন পূর্বের মতোই আমরা এখানে এডিট বা ডিলিট সবকিছু করতে পারবো, ফর্মুলাকে আমরা এডিট ডিলিট করতে পারবো। এইভাবে আমরা খুব সহজেই কোনো নির্দিষ্ট সেল বা স্পেসিফিক সেলকে আমরা প্রোটেক্ট করতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।